জাহাঙ্গীর সাহেব আলু কিনেছেন, তাহলে কেন আমি কোরআন রসিদ চালাম এটা কেন দিচ্ছেন আমাকে? আর কেন এই মিথ্যা রসিদ বানাচ্ছেন আপনারা? একটা আলু রসিদ বানিয়ে 64 টাকা মূল্য তৈরি করে ফেলেছে। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে এসেছি আলুর মনিটরিং এ। আজকে তারিখ কত? 17 তারিখ। মূল্য তালিকা হালনাগাদ করেন নাই কেন? 63 থেকে 64 টাকা 60 পর্যন্ত বিক্রয় করলেন আজকে আলু। কোন কোল্ড স্টোরেজ থেকে এসেছে? কোল্ড স্টোরেজের নাম রংপুর কোল্ড স্টোরেজ। জাহাঙ্গীর আলম কামারপাড়া। জাহাঙ্গীর আলম কে? কার ভাই জাহাঙ্গীর আলম? এই আড়ত জাহাঙ্গীর আলমের, এই ঘরটা জাহাঙ্গীর আলমের। উনি কি আছে এখানে? না, এখানে নেই। 12 তারিখে আলু এসেছে। লথিফের পণ্য আপনি বিক্রি করে দেন, বিক্রি করে দেওয়ার পর আপনি যেটা বিক্রয় হয় তারপর কমিশন নেন। আপনার তো এখানে এই ক্রয় বিক্রয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই লথিফ যেখান থেকে আলু এনেছে লথিফের নামে ক্রয় রসিদ হবে। আপনি একটা রসিদ বানিয়েছেন, প্রতারণা করে একটা রসিদ বানিয়েছেন কারচুপি করে, জাহাঙ্গীর আলম কামারপাড়া। উনি তো ক্রেতাই না, উনি একজন কমিশন এজেন্ট। তাহলে কেন ক্রয় বিক্রয়ের সঙ্গে ওনার নামটা আসলো? এই ঘরটা কি কমিশন এজেন্ট না উনি পাইকারি ব্যবসায়ী? কমিশন করে মানে মাঝে মাঝে যদি বাউ করতে পারে মানে কোন কি নেই কিনা। ট্রেড লাইসেন্সটা দেখাবেন, কমিশন এজেন্টের লাইসেন্সটা দেখাবেন। লতিফ সাহেব আলু ওখান থেকে কিনেছেন, ওনার করে রসিদ আছে, আপনার এখানে পাঠিয়েছে, আপনি বিক্রি করে দিবেন, টাকা লতিফ নিয়ে যাবে, আপনার কমিশন আপনি নেবেন। আলু ক্রয় বিক্রয়ের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? মানে মাঝে মাঝে কিনেও মানে কিনেও কথা বুঝছেন? যদি কিনে থাকেন সেই রসিদটা আমাকে দেখাবেন। আপনি এটা এটা মানে আমরা অভিযান, আমাদের অভিযান কঠোর করার কারণে আপনারা কোনো রকম একটা লামসাম রসিদ বানিয়ে রাখা শুরু করেছেন। আপনি কেন তাকে হেল্প করেন, সহযোগিতা করেন? তার সাথে আপনার কিসের সম্পর্ক? স্বার্থের সম্পর্ক, মুনাফার সম্পর্ক? কোনো ডকুমেন্টস না, আলু এসে দিচ্ছে আর বলছে 65 করে বিক্রি করতে, বিক্রি শুরু করে দিচ্ছেন। এরপর থেকে সমস্ত ডকুমেন্টস রাখবেন। আপনি যে কমিশন নিচ্ছেন, আপনার কমিশন এজেন্ট লাইসেন্স নাই, আপনি কিভাবে কমিশন নেন? এই আড়তে কি মাল ছিল? কমিশন এজেন্ট, একজন কমিশন এজেন্টের কাছ থেকে আর একজন কমিশন এজেন্ট কিনলো? না না, সে মানে আমরা কিনি নাই, সে মাল পাঠায় আমরা কমিশনে বিক্রি করি 50 টাকা। আপনি কিনেন নাই, তাহলে আপনি কেন কুরায় রসিদ দেখাচ্ছেন? এটা হলো সে আপনি যে চান যে পাকা রসিদ যে কত কিনছে আপনি যদি বেরায় সরল স্বীকারোক্তি। অভিযান টিম এসে কুরায় রসিদ চাই দেখে আপনি একটা রসিদ বানানো শুরু করে দিলেন। আপনি তো ক্রয় করছেন না, তাহলে আপনার নামে কেন ক্রয় রসিদ হবে? আমি যদি আপনার কাছ থেকে কালো না কিনি আমার নামে ক্রয় রসিদ হবে? নাম জাহাঙ্গীর আলম, ঠিকানা কামারপাড়া। ইনি কি আলু কিনেছেন? না। আমি আপনাকে কি বলেছি, ক্রয় রসিদ দেখাবেন, যদি ক্রয় সংগঠিত হয় সেক্ষেত্রে ক্রয় রসিদ হয়। উনি তো কমিশন এজেন্ট, ওনার নামে কেন ক্রয় রসিদ হলো? যখন ব্যাপারীদের ক্রয় রসিদের উপরে আমরা কড়াকড়ি আরোপ করলাম তখন আড়তদারের নামে রসিদ বানানো শুরু করে দিলেন। এটা আপনারা ওই যে আপনার চান দেখা মানে আপনারা যে কোন যে আপনি যে ব্যাপারটি নিছেন, আমরা কি আপনাদেরকে বলি যে কোন একটা লামসাম রসিদ তৈরি করে আমাদেরকে দেখাবেন? এটা তো বলেন, এটা লামসাম নয়। সে আপনি কেন ওই মিথ্যা রসিদটা বানালেন? এটা তো মিথ্যা রসিদ না, যাতে মালটা কিনছি সে বলছে। আপনি আপনি কি কিনেছেন? না, এজেন্ট কমিশন। এনি এজেন্ট, তাহলে আপনি কেন কেনার কথা বলছেন? আপনার এই আড়তে মাল পাঠিয়েছে এটা প্রাপ্তি স্থান ঠিকানা, গন্তব্য আলুর গন্তব্য স্থান জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ক্রেতা না, যিনি ক্রেতা যার আলু আপনি বিক্রি করে দিচ্ছেন তার ক্রয় রসিদটি কোথায়? জাহাঙ্গীর সাহেব আলু কিনেছেন, তাহলে কেন আমি ক্রয় রসিদ চালাম এটা কেন দিচ্ছেন আমাকে? আর কেন এই মিথ্যা রসিদ বানাচ্ছেন আপনারা? একটা আলু রসিদ বানিয়ে 64 টাকা মূল্য তৈরি করে ফেলেছে। আপনার এখানে 2টা অপরাধ পাওয়া গেল। প্রথমত আপনি মূল্য তালিকা হালনাগাদ করেন নাই, এটা 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। দ্বিতীয়ত আপনারা যে পাকা রসিদ সংরক্ষণ করার কথা সেগুলো করছেন না, সেগুলো না করেতে আপনি আবার নতুন করে একটা প্রতারণার আশ্রয় নিয়ে একটা মিথ্যা ডকুমেন্টস বানিয়ে রাখছেন। আপনার এখানে মূল্য তালিকা হালনাগাদ করা নাই, 14 তারিখ দেওয়া আছে, আপনি কি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে 40,000 টাকা জরিমানা করা হলো।